보내요. তোমার জানা রয় জানা রয়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। আমি গিয়েছিলাম ভাবের বাজারে, এই মানুষ রূপে জন্মায় মানুষ, মানুষ মানুষের ঘরে, মানুষ মানুষের ঘরে। এই সবাই মানুষ, এই আমরা মানুষ, লাল সাদা কালো কেন হয় বাবা? কেউ আছে ফর্সা, কেউ আছে শ্যামবর্ণ, কেউ আছে কালো। আমি এখান থেকে এক বাবাকে দেখছি, একেবারে মনে হচ্ছে কয়লার থেকে বেশি কালো। উনি যদি খাটের তলায় ঢোকে, ওনাকে পাঁচখানা হ্যাচাক লাগবে খুঁজতে, আর যদি অন্ধকারে দাঁড়ায় খুঁজে পাওয়া যাবে না। আরেক বাবাকে দেখছি খুব ভরসা দুধের মতন, তাকে কিন্তু হেঁচাকও লাগবে না, কিছুই লাগবে না, তাকে সরাসরি সরাং দেখা যাবে। আর কেউ আছে শ্যামবর্ণ, তাহলে আপনি বলবেন কাঞ্চনদাসী বাউল, এই দেহের মধ্যে তিনটে রং কে কে সৃষ্টি করেছিল, কিভাবে তিনটে রং আমার মানব দেহের মধ্যে আসলো, লাল সাদা কালো কোন তিথি ধরে এলো, কিভাবে আমার দেহের মধ্যে জন্ম নিল, আবার লাল সাদা কালো কেন হয়, তুমি ব্রহ্মময়। যদি আমার সাত মা হও, তাহলে কানে শুনবে না, আঙুল দেবে। আর যদি আমার নিজের মা হও, তাহলে কথাগুলো ঠিকভাবে শোনবার চেষ্টা করবে।
মেয়ের তো হয় মাসে মাসে, পুরুষের তো হয় কম দিবসে। বলো জানা যায় কিসে, বলো জানা যায় কিসে, গর্ভের সন্তান কেন মারা যায়? ও আমার বৌমারা সব, শাশুড়িরা কত আদর করে যত্ন করে, শাশুড়ি একটা বৌমা নিয়ে এসছে ঘরে, আর শাশুড়িরাই কিন্তু দেব দেবতার কাছে মানত করে যাতে আমার বৌমার গর্ভে যে সন্তানটি এসছে সেই সন্তানটি যেন বেঁচে থাকে, সেই সন্তানটি যেন পৃথিবীর আলো বাতাস সবাইকে দেখতে পায়। কিন্তু সন্তানটি যখন গর্ভের ভিতরে মারা গেল, বলতে পারেন যে সন্তানটি মরল কেন, তার কারণটা কি আপনি তো জানেন না? সন্তানটি মারা গেল কেন? সন্তানটি তো বেঁচে থাকবে, তখন কার দোষ হয় জানেন? ভগবানের দোষ হয়। ভগবানের চোখ কানা, ভগবান দেখতে পায় না, ভগবান চাও একটা সন্তান দিলে তাও নিল কে রে? ভগবানকে আমরা অনেক গালাগালি করি, ওরে পাগল, ওই ভুলটা যে ভগবানের নয়, ওই ভুলটা যে তোর, তুই তো ভুল করেছিস, পাপের বোঝাকে নেবে তোকে নিতে হবে, তোর কারণে, তোর কর্মের কারণের জন্য সন্তানটি বাঁচেনি, সন্তানটি মারা গেছে। কিভাবে সন্তানটি বাঁচাবি সেই পদ্ধতিগুলো শুনবি। কোনো ডাক্তারের কাছে যেতে লাগবে না, কোনো কবিরাজ বাড়ি যেতে লাগবে না, এর নাম হচ্ছে বাউল গান। এই বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদা হলদে, ওই বেলুনের মধ্যে কিছু পাবি না, বেলুনের মধ্যে কিছু পাবি না। যে বেলুন বেলুন করছে না তাকে বলবি যে বেলুনের জন্ম কোথায়, বেলুনটা কোথায় ছিল, কোন বেলুন দিয়ে তুই এই পৃথিবীতে এসেছিলি, ওই পোশাক পরেছি বাউল কেমন গাইব বাউল, ও টুনির মা টুনি তোমার কথা শুনে না দে 500 টাকা বক্সি চোখে দে, আর যদি তুই ও মেয়ে ভালো হয় দেখতে শুনতে তাহলে তো 1000 টাকা বলবে রে বাবা, তখন হুড়িয়ে টাকা দেয়, আর আমরা যা চিৎকার করি আমাদেরকে 10 টাকা দিয়েও ঠেকায় না। কেন? আমরা যে বুদ্ধির কারণে আমরা যে বাঁচার কথা বলি, মরার কথা বললে 50-100 আসে, আর যদি বাঁচার কথা বলি 1 টাকাও আসে না। তা আমার দুঃখ কোথায় জানেন? আমি বাউল গান ছেড়ে দিয়ে ভাবছি ও টুনির মা টুনি তোমার কথা শোনে না যে গাইব 50 টাকা পাবো, কেমন? তাহলে কি কর্ম করলে ওই সন্তানটি বেঁচে থাকবে, ওই সন্তানটি আর মরবে না? সন্তানটি বেঁচে থাকবে, ডাক্তার বাবুর কাছে যাবি, ডাক্তার বাবু বলবে তোর ট্রিটমেন্টে ভুল হয়েছে, এই ট্রিটমেন্টটা ভুল হওয়ার কারণে সন্তানটি তোর বাঁচেনি, আরো ট্রিটমেন্ট দরকার ছিল। কবিরাজ মশাই কি বলবে? আপনাদের গ্রামে গ্রামে কবিরাজ বাড়ি আছে ভালো জানি আমি, ঝাড়ফুঁক করাতে পারে ভালো, তেল পোড়া জল পোড়া নুন পোড়া দেয় ভালো, তো সন্তান বেঁচে যাবে যেন উনি ভগবান, ভগবান ভগবান তো নয় ভগবান, হরিবল হরিবল, বলবে হাওয়া বাতাস লেগে সন্তানটি নষ্ট হয়ে গেছে কেমন? না, ভুল ভুল ওটা। তাহলে সন্তানটি বেঁচে থাকবে কি কর্ম করলে, আর সন্তানটি মরবে না বেঁচে থাকবে? জয় নে তাই গৌর হরি বল, তাই কি বলছে শোনো, আবার সন্তান কেন মারা যায়? তুমি ব্রহ্মময় গৌর গৌর, তুমি ব্রহ্মময়
এই বাস্তব কথাটা বলবার জন্য আপনাকে এই কটা টাকা আমি দিলাম। একবার বাস্তব যা বলেছেন সত্যি বলেছেন। টাকাটা বড় নয় রে বাবা, তোদের ওই আশীর্বাদ না বড়, টাকা নিয়ে আজকে খেয়ে ফেলবো কালকে কি হবে, কিন্তু তোমাদের এই ভালোবাসাটা আমার কাছে রয়ে যাবে বাবা, এই ভালোবাসাটাই আমার কাছে বড়। লাল চারত শিয়ার সফেদ চার রঙের ফুল শুনতে পাই, কোন ফুলে হয় গুরুর পূজা শেষে পূজা নিষে হয়, আবার হিজবে সন্তান কেন হয়, গোবিন্দের কাছে কামনা করেছে, হে গোবিন্দ যার কন্যা সন্তান নেই তাকে কন্যা সন্তান দিও, যার পুত্র সন্তান নেই তার পুত্র সন্তান দিও। এখন আপনি এই চাইতে 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 এমন চাওয়া চেয়ে ফেললেন, লাস্টেঞ্জের কর্মে ভুল করলেন। কি ভুল? না, কন্যাও সন্তান হলো না। আমার মায়েরা যে মা দুজন উঠে যাচ্ছে ভালো লাগছে না, কেন জানেন? ওরা হচ্ছে ডাক্তার দেখাবার লোক, 2,000-5,000 টাকা দিয়ে ডাক্তার দেখাবো। হরি বল হরি বল, এইগুলো শুনবে না আর কোনো কর্মে লাগবে না, এগুলো শুনবে কাজে লাগবে, সবাই মানুষকে মানুষ জানাতে পারবে, মানুষ করতে পারবে, কেমন? হ্যাঁ, এগুলো জানো আর বলছে জানো আর কিছুই জানো না, জানার চেষ্টা করো, আরো জানার চেষ্টা করো। হ্যাঁ হরি বল। ওই হিজড়ে সন্তানটা হওয়ার কারণটাও তোমার দোষ, তোমার দোষের কারণে হিজড়েটা হয়েছে, ওটা ভগবান দেয়নি, ওটা তোমার তোমার দোষ, তোমার দোষটাকে তুমি এখন ঠিক করো, এই বাউল দোষ ঠিক করে দেয়, জানো বাউলদের কাছে শাস্ত্র পড়লে পাওয়া যাবে না, বাউলকে আগে ধরো, এমন গুরুর থেকে শিক্ষা নাও যে সন্তান যে বাঁচাতে পারবে, সেই গুরুর থেকে শিক্ষা নাও যে গুরু সন্তান বাঁচাতে পারবে, আর এমনই গুরুর কাছে শিক্ষা নেবে সে শুধু সন্তান মারবে, সেরকম গুরু ধরো না। হরি বল হরি বল। তাহলে ওই হিজড়ে সন্তান যেন আর না হয়, হয় কন্যা সন্তান হোক না হলে একটি পুত্র সন্তান হোক, হিজড়ে যেন না হয়, কি কর্ম করলে আর হিজড়ে সন্তান জন্ম হবে না। আবার হিজড়ে সন্তান কেন হয়, তুমি ব্রহ্মময় গগর তুমি গন্ধময়, তুমি ব্রহ্মময় গগর তুমি গন্ধময়, কি কর্ম করলে একটি সন্তান হবে, দুটি সন্তান যেন না হয়।
আবার যত সন্তান কেন হয়, তুমি তুমি শরদ বলে আজ কারখানা দেখি আমার মায়ের গর্ব হয়, আমার বাবার কেন হয় না। তুমি ঠিক কথা বলবে শব্দ, ঠিক কথা বলবে শব্দ, তোমায় গুরু মানব এই সভায়, তুমি ব্রহ্মময় কর, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় কর, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় কর, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়।